বিসিবির জরুরি তলপে সাকিবকে আমেরিকা থেকে হুট করে চলে আসতে হচ্ছে বাংলাদেশে হ্যাঁ ওনটাই তো অনেকের ধারণা ধারণাটি সম্পূর্ণ ভুল সাকিবের এই সময় এমনিতেই ফেরার কথা ছিল সাকিব ফিরছেন তবে ফিরে তাকে ঠিকই দেখা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে হতে পারে সেই বৈঠকটি কি সিদ্ধান্ত আসবে সেই বৈঠক থেকে সত্যি সত্যি কি বিসিবি সাকিবকে আইপিএলে খেলার ছাড়পত্র দেবে না আজ আলোচনা করব। সেটি নিয়ে সাকিব আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন বাংলাদেশ থেকে ভারতে যাবেন আইপিএল খেলার জন্য এটা তো পূর্ব নির্ধারিত সূচি এবং আইপিএল খেলার জন্য তাকে বেশ আগেভাগেই ভারতে চলে যেতে হবে নয় এপ্রিল থেকে আইপিএল শুরু হচ্ছে এগারোই এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সো এই এগারো এপ্রিলের ম্যাচে সাকিবকে যদি অ্যাভেলেবেল থাকতে হয় তাহলে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তাকে ভারতে চলে যেতে হবে কেন কারণ এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ভারতীয় সরকারের যে নীতিমালা তাতে বাইরে থেকে কেউ যদি ভারতে যায় তাকে সাত দিনের হোটেলে কোয়ারেন্টাইন করতে হবে এই আইপিএল যে খেলোয়াড়

সবাই জানেন যে ক্রিক ফ্রেন্স এর লাইভে সাকিব জয় ওই কথাটি বলেছিলেন ক্রিকেট বোর্ডের অনেককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তার প্রেক্ষিতে বোর্ড পরিচালকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হাসান পাপনের করেছেন মিটিং শেষে আকরাম খান সেটা বলেছেন যে বোর্ডের সবাই মিলে বসে এই ব্যাপারে বাড়ি কথাবার্তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় তিনি ওই দিন এমনও কথা বলেছেন যে সাকিব যেহেতু টেস্ট খেলতে চায় সেক্ষেত্রে আইপিএল এর এনওসি দেওয়ার ব্যাপারে বোর্ড আবার ভাবে পুনর্বিবেচনা করবে মানে এনসিটা নাও দেওয়া হতে পারে তো আমি যতটুকু জেনেছি বোর্ড আসলে ওরকম কোনো কঠোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে না সাকিবকে আইপিএল এ খেলার এন না দিয়ে জোর করে তাকে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ খেলতে পাঠানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে বলে আমার কাছে মনে হয় না বা আমার কাছে সেই খবরটা নেই বরং আইপিএল এর এনওসি সাকিবকে দেওয়া হবে মানে ওই কলকাতা নাইট রাইসের হয়ে খেলার জন্য সাকিব সেখানে যাবেন কিন্তু একই সঙ্গে আরেকটা কথা যেটা সাকিবকে যে সবার সামনে বোর্ড সব পরিচালকদের সামনে ডেকে সাকিবকে সমন জারি করা হবে তার তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেটার ব্যাখ্যা চাওয়া হবে বিষয়টা ওরকম না হয়ে এমনও হতে পারে যে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গেও তার আলাদা একটা বৈঠক হতে পারে সেটা ক্রিকেট বোর্ড অথবা নাজমুল হাসান পাপনের বাসা কিংবা অফিসেও সেই জিনিসটা আসলে হতে পারে এখন জিনিসটা যেটা সেটা হচ্ছে যে সাকিব বাংলাদেশ ক্রিকেট মানে ক্রিকেট বোর্ডের ইনিশিয়ালি যে তাদের খুব মনে হচ্ছিল যে খুব শক্ত অবস্থানে তারা নেবেন সেখান থেকে তাদের একটু সরে আসার পেছনে বা তাদের যে চিন্তা ভাবনা একটু পরিবর্তন হওয়ার পেছনে কিছু বিষয় তো কাজ করেছে একটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকিব যে কথাগুলো বলেছেন চুক্তিভুক্ত প্লেয়ার হিসেবে তিনি আসলে এগুলো বলতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু কথাগুলো যৌক্তিক যে বেশিরভাগ কথা যে যৌক্তিক সেটা তো আসলে ক্রিকেট বোর্ডও মানেন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে কি যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন রয়েছে সাকিবের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় সাকিবও কঠোর সিদ্ধান্ত নিতে পারে সাকিব ধরেন বাংলাদেশ ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে নিতে পারেন

বিসিবির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্কটা একটু তিক্ত হয়ে যেতে পারে বা যাওয়ার আশঙ্কা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিরকম প্রভাব রয়েছে বিশ্ব ক্রিকেটে সেটা আমরা সবাই জানি বরং সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তিক্ততাটা তৈরি হয়েছে সেই তিক্ততা থেকে যত সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন চাইছে ওটা আসলে একটু মিনিমাইজ করে ফেলতে ওই জিনিসটা থেকে আসলে ভুলে তারা আসলে এক সঙ্গে সামনে এগোনোর সাকিবকে নিয়েই সামনে এগোনোর সেই পরিকল্পনাটা করছে কারণ এই যুদ্ধে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোর্ট অ্যান্ড কোর্ট যে যুদ্ধটা যদি চলে তাহলে আসলে সেটাতে বা কারোই কোনো লাভ হবে না বাংলাদেশ ক্রিকেটের লাভ কোনোভাবেই হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বুঝে গেছে তাতে তাদের লাভ মোটেই সেটা হবে না এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ওইটাই হয়তো সবচেয়ে বেশি মঙ্গলজনক ওইটাই নিশ্চিতভাবে সবচেয়ে মঙ্গলজনক হবে যে সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতে হাত রেখে যদি তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটাই কি তাহলে হতে যাচ্ছে